ভারতে মানুষ এবং উপাসনালয়ে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিঙ্কেন স্টেট ডিপার্টমেন্টের কার্যালয়ে দু হাজার একুশ সালে ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বৈশ্বিক পরিস্থিতি নামের প্রতিবেদন প্রকাশের পর এমন মন্তব্য করেন তিনি অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হুমকিতে রয়েছে আইআরএফ এর প্রতিবেদনে তা উঠে এসেছে এগুলোর মধ্যে অন্যতম হল ভারত তবে আমেরিকা ধর্মীয় স্বাধীনতার পক্ষে কাজ করে যাচ্ছে বলে জানান সেক্রেটারি অফ স্টেট